আমরা লামাহাট্টাতেও কিন্তু পাইন ফরেস্টে গিয়েছিলাম, আর এখানেও এলাম, কিন্তু দার্জিলিং এর টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি। তো আমাদের গাড়ি তো আসছে 7টার সময়, আমরা সবাই রেডিও হয়ে গেছি, আজকে আমরা কলকাতা ব্যাক করছি। বাট আগের দিন যেহেতু আমরা কার্শিয়াং রুটটা হয়ে এসেছিলাম, আজকে কিন্তু আমরা সকালবেলা বেরোচ্ছি সময় নিয়ে হাতে। তার কারণ আজকে আমরা মিরিক রোড দিয়ে যাব, এবং আজকেও আমাদের অনেকগুলো ভিউ পয়েন্ট কভার করতে করতে আমাদের দুপুরবেলা 3:05 বন্দে ভারত ধরার আছে, আর রাত্রিবেলা আমরা ডিরেক্ট আজকে হাওড়া ঢুকে বলি। আমাদের অ্যাকচুয়ালি তোমরা যেরকম দেখলে, আমরা NJP টু NJP এবার প্যাকেজ বুক করে এসেছিলাম। জেনারেলি আমরা কিন্তু সেটা করি না, বাট যেহেতু এবার মারা থাকবে, আমাদের কিন্তু দামটা একটু বেশিও পড়লো, কিন্তু জাস্ট মাদের সুবিধার জন্য, কারণ এখানে এখন গাড়ি গিয়ে বুক করা প্রতিদিনকার এটা একটা প্রবলেম্যাটিক ছিল, তো সেই হিসেবে কিন্তু আমরা এটা বুক করেছি। বাট তোমরা কিন্তু চাইলে আলাদা আলাদা করেও বুক করতে পারো। আমাদের টোটাল প্যাকেজ যদি কত পড়েছে তোমরা যদি জানতে চাও তাহলে বলি, আমাদের কিন্তু 14,000 টাকা পড়েছে, কিন্তু এই রেটটা কিন্তু ফিক্সড নয়, এই রেটটা কিন্তু সিজন ওয়াইজ কিন্তু ভ্যারি করে, অফ সিজন সিজন এই অনুযায়ী কিন্তু এই রেটটা কম বেশি কিছু হতে পারে। আর এইটা পুরোটাই কিন্তু তোমাদের ডিপেন্ড করছে কিন্তু তোমাদের নেগোসিয়েশন স্কিলের উপরে, যে তোমরা কতটা নেগোসিয়েট করে জিনিসটাকে কমাতে পারো। একদমই তাই। তো চলো আজকে আর বেশি টাইম ওয়েস্ট না করে, আমাদের সব লাগেজ অলরেডি প্যাক করা হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে যাবো। গার্গী তোমাদের যেরকম বললো, যেই রুটটা আমরা আজকে সিলেক্ট করেছি সেই রুটে খুব ভালো সাইট সিন হয়। চলো পুরোটাই আমরা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো। আমরা সবাই বেরিয়ে পড়েছি 7টার সময় বেরিয়েছি, আর এখন আমরা সোজা যাচ্ছি লেপচা জগতের দিকে। দার্জিলিং থেকে লেপচা জগতের ডিস্টেন্স ওই 14 কিলোমিটার মতো, আর পৌঁছাতে তো প্রায় 1 ঘন্টা সময়। সামনে হলো ঘুম স্টেশন, এখন আমরা ঘুম স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। আর তোমরা তো সবাই জানো এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন, যার উচ্চতা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 2,258 মিটার আর 7,460 ফুট। রাস্তাটা কিন্তু অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর, মাঝে মাঝে কুয়াশায় ঢেকে যাচ্ছে, আবার ঝকঝকে রোদ ওঠার সঙ্গে সঙ্গে কিছুটা ক্লিয়ার ভিউও পাওয়া যাচ্ছে। আর দার্জিলিং শহরটা সত্যি এত সুন্দর, দূরে দূরে পাহাড়, পাহাড়ের কোলে ছোট ছোট বাড়ি, দারুণ দারুণ অসাধারণ অভিজ্ঞতা। এখান থেকে সুখিয়াপকরি বাজার পৌঁছাতে কিন্তু আর মাত্র 6 কিলোমিটার। আর আমরা কিন্তু লেপচা জগতে ঢুকেও পড়ছি। দেখতে পাচ্ছ সামনেই লেপচা জগতের বোর্ডটা, টাইগার হিলের মতো এখান থেকেও কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আকাশ যদি পরিষ্কার থাকে। তো এখন আমরা পাইন ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, লেপচা জগৎ ভিউ পয়েন্টটা ক্রস করে আরেকটু এগিয়ে কিন্তু ডান হাতে এই পাইন ভিউ পয়েন্টটা,
আর এখানে ঢোকার জন্য কিন্তু প্রবেশ মূল্য 20 টাকা করে। আমরা ভেতরে ঢুকবো না, আমরা এখান থেকেই জাস্ট একটু দেখে নিই। একটা জিনিস লক্ষ্য করো, আমরা লামাহাট্টাতেও কিন্তু পাইন ফরেস্টে গিয়েছিলাম আর এখানেও এলাম, কিন্তু লেপচা জগতের পাইন ফরেস্টগুলো কিন্তু একটু বেশি ডেন্স। একটা অদ্ভুত আলো আধারিময় পরিবেশের সৃষ্টি হয়েছে, বাঁদিকে এখান থেকে সূর্যের আলোটা পড়ছে আর ডান দিকে এখানে পুরো অন্ধকার। বলে না যে প্রকৃতির যে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা, আজকে সত্যি এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমরা কিন্তু ওই প্রকৃতির সৌন্দর্যটাকেই উপভোগ করছি। তবে তোমাদের একটা জিনিস বলি, এইবারের মতো তো লেপচা জগতে আমরা থাকতে পারলাম না, আর এটা কিন্তু একটা খুব পপুলার অফবিট প্লেস নিয়ার দার্জিলিং হিসেবে কিন্তু আমরা মনে করতেই পারি। তো ভবিষ্যতে আমার কিন্তু আলাদা করে এই লেপচা জগতে এসে থাকার খুব ইচ্ছা রইল। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এক বুক অক্সিজেন নিয়ে এখন আমরা আবার গাড়িতে করে রওনা দিচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা পুরো স্কিপ না করে দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আদিকে আজকে পুরো একদম সুন্দর পুতু বাপ্পা লাগছে, একটা কালো জ্যাকেট। এই জ্যাকেটটা অ্যাকচুয়ালি আমরা এই ম্যাল থেকে কিনলাম, আর এই টুপিটাও তোমাদের তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করেছি। পুরো পুতু বেবি লাগছে আজকে আদিকে। চলো বাপ্পা ওখানে পৌঁছে তোমাদের বাকিটা দেখাচ্ছি। আর ডান দিকের রাস্তাটা মানেভঞ্জন? হ্যাঁ, ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে মানেভঞ্জনের দিকে। খুব সুন্দর, পুরো বড় বড় পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা চলেছি ওপরে লেকটার দিকে। জোরপক্রি লেখের এই বাদিকে এই ছোট্ট একটা ব্রিজ দিয়ে ওঠার সময় বাদিকে চোখে পড়লো একটা অভূতপূর্ব দৃশ্য, পুরো কাঞ্চনজঙ্ঘাটাকে সুন্দর দেখা গেছে। এই লেকের উল্টো দিকে কিন্তু এখানে থাকার জন্য কয়েকটা হোমস্টেও আছে, যেমন এখানে সেকেন্ড ডে হোমস্টে আছে, সামনেই বোধহয় জোরপক্রি হোমস্টেও আছে। তোমরা কিন্তু চাইলে এখানে এসে থাকতেও পারো। এখানেই রয়েছে পঞ্চমুখী নাগের মূর্তিটা, তোমাদের দেখাচ্ছি আমি। আর এই লেকে কিন্তু অনেক মাছও রয়েছে। এই যে পঞ্চমুখী নাগের মূর্তি, আর প্রচুর মাছও কিন্তু এখানে আছে, এখান দিয়ে পুরো মাছ ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ কি না জানি না, খুব সুন্দর। তো এটা হলো আমাদের সীমানা ভিউ পয়েন্ট। এইখানকার প্রথমেই আসি এই বর্ডার, এই যে আমরা বাড়িগুলো দেখছি ওই পাশেরটা যেটা পাহাড়ের উপর উঠছে সেটা হলো নেপাল এরিয়া, আর এই পাশে যেটা সমতলের দিকে নামছে সেটা হলো ইন্ডিয়া। আর এই পাশে এই যে পাহাড়গুলো দেখছো তার
তার ওপাশেই হলো সান্দাকফু। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা পাচ্ছি অনেকটাই। এখানে অনেকগুলো ছোট ছোট খাবারের দোকান আছে, তো আমরা এখান থেকেই ব্রেকফাস্ট করে নেব। মা আর মামনি ব্রেড টোস্টের অর্ডার দিয়েছে, আর আমরা একটু ম্যাগি খেয়ে নিই। আর সাথে এখানে কিন্তু আরও কিছু ছোট ছোট দোকানও আছে যেখানে কিন্তু শীতের পোশাকও পাওয়া যাচ্ছে। বেসিক্যালি ওই জায়গাগুলো কথা গার্গি বলছে, তো ওখানে আমাদের ম্যাগি অর্ডার দেওয়া রয়েছে। চলো আগে গিয়ে ম্যাগিটা খাই, তারপরে নেক্সট আমাদের যে ডেস্টিনেশন পয়েন্ট আছে সেই জায়গাটা। দাদি তুমি খাচ্ছ ভালো? পাহাড়ে কি খাচ্ছ তুমি? ভালো লাগছে না? সবথেকে ফেভারিট খাবার দাদি, তাই তো? দাদি তাকাও একটু আমার দিকে বাবা। আমাদের এই দার্জিলিং সিরিজে আমরা যেরকম একদিকে দার্জিলিং থেকে খুব কাছাকাছির মধ্যে বিভিন্ন অফবিট ডেস্টিনেশনের সন্ধান তোমাদের দিয়েছি, তেমনি দার্জিলিং শহরের মধ্যেও ঘুরে আসার জন্য বিভিন্ন জায়গারও খোঁজ তোমাদের দিয়েছি। আজকের এই ব্লগটা কিন্তু আমাদের দার্জিলিং সিরিজের শেষ এপিসোড, কারণ আজ আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। দার্জিলিং শহরটা এতটাই সুন্দর এবং এর আশেপাশেও এত সুন্দর সুন্দর জায়গা আছে যে মাত্র তিন দিনে পুরোটা কিন্তু একসাথে ঘুরে দেখা সম্ভব নয়। তাই কিছু জায়গা তোলা রইল আগামী দিনের দার্জিলিং সফরের জন্য। পৌঁছে গেছি গোপালধারা টি এস্টেটে, আর এটা কিন্তু সবথেকে সুন্দর চা বাগান। আমরা যতগুলো চা বাগান দেখেছি তার মধ্যে এই চা বাগানটা কিন্তু আমাদের সবথেকে সুন্দর লাগছে দেখতে। আগে শুনলাম নাকি উপরে যাওয়া যেত, ওপর থেকে এর অ্যাকচুয়াল ভিউটা বোঝা যায়, কিন্তু এখন এরকম দু সাইডে ব্যারিকেড করে দিয়েছে, এখন আর খুব একটা মানে ওরা ভেতরে যেতে দেয় না। আর এই চা বাগানের মধ্যে দিয়ে দিয়ে এরকম পাইন গাছগুলো যে উঠেছে না, এটা চা বাগানের বিউটিটাকে আরও মানে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর সামনে এখানে দুটো ছোট ছোট দোকান মতো আছে, তো এখানে এই চা পাতাই ওরা বিক্রিও করে, আর তার সাথে কেউ যদি এখানে এসে চা খেতেও চায় তাহলে কিন্তু তারা এখান থেকে এখানকার চা পাতা দিয়ে তৈরি চা কিন্তু খেতেও পারবে। আসলে ওনারা বলছেন যে এখানে গাছে ওষুধ দেওয়া হয়েছে না, সেই জন্যে ওরা অ্যালাউ করতে চাইছিলেন না, কিন্তু আমরা অনেক বার রিকোয়েস্ট করাতে একটুখানির জন্য কিন্তু ওনারা আমাদের অ্যালাউ করেছেন। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি গোপালধারা টি এস্টেটের ভেতরটা, আর তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, ওই সামনে দিয়ে সিঁড়ি সিঁড়ি মতো উঠে গেছে, ওইটা অ্যাকচুয়ালি কিন্তু পুরো টি এস্টেটের টপটা, যে উপরটার কথা তোমাদের একটু আগে বলছিলাম যে ওই উপর থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগবে। তো এই ছিল লিভিং উইথ জিবি চ্যানেলের এক্সক্লুসিভলি গোপালধারা টি এস্টেটের ভিতরকার ফুটেজ, যেটা তোমরা হার্ডলি ইউটিউবে অন্য কোনো চ্যানেলে পাবে। আমাদের রিকোয়েস্টে কিন্তু ওরা আমাদের অ্যালাউ করেছে, আর আমরা পুরো গোপালধারা টি এস্টেটটা ঘুরে দেখলাম আর তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। এই গোপালধারা টি এস্টেট থেকে এখন বেরিয়ে আমরা এবার সোজা চলে যাব মিরিক লেকের উদ্দেশ্যে। এখান থেকে মিরিক লেকের ডিস্টেন্স ওই 10 কিলোমিটার মতো, আর মোটামুটি সময় লাগবে আধ ঘন্টা। আর রাস্তাটা কিন্তু খুব সুন্দর, শুধু এই চা বাগানটাই কিন্তু শেষ নয় এই রাস্তাটার, এরপরেও কিন্তু আরও অনেক চা বাগান কিন্তু আমরা দেখতে পাবো, আর রাস্তাটার ভিউটাও খুব ভালো। গোপালধারা টি এস্টেট থেকে বেরিয়ে মিরিক লেক যাওয়ার পথেই ডান দিকে চোখে পড়লো আরও একটা সুন্দর চা বাগান। তো গার্গি তোমাদের যেরকম বললো, গোপালধারা টি এস্টেট থেকে যখন আমরা মিরিকের দিকে আসছি তখন রাস্তায় এই যে টার্নিংটা, এই টার্নিংটা কিন্তু তোমরা কেউ মিস করো না। এই টার্নিংটায় আমি সবাইকে বলবো, যারা ইয়াং আছো তারা ওই মেন রোড থেকে একটু নিচে নেমে আসো, নেমে এসে এই যে মেন রোডটা এখান থেকে এরকম করে নিচে নেমে আসো, একটু নিচে নেমে এসো, নিচে নেমে এসে তারপরে তোমরা
এই ভিউটাকে একবার দেখো। পুরো পাইন গাছ নিচ থেকে শুরু হয়েছে আর তার পিছনেই কিন্তু সুন্দর চা বাগান। দারুণ, এটা না নামলে কিন্তু মিস করতাম বলো। এটা না নামলে মিস করতাম। আমরা এখান থেকে তো বেরিয়ে যাচ্ছি এখন মিরিকের উদ্দেশ্যে। মাঝখানে কিন্তু পশুপতি মার্কেটটা পড়েছিল, যেখানে ইন্দো নেপাল বর্ডারটা আমরা দেখালাম, মানে দেখাতে পারলাম না কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ করা হচ্ছিল না। তো ওইখানে যদি আমরা নামতাম, পশুপতি মার্কেট কিন্তু ওখান থেকে আরও ভেতরে, মানে গেটটা ক্রস করে আরেকটু এগিয়ে ওখান থেকে আবার আলাদা গাড়ি নিতে হতো, সেইখান থেকে কিন্তু আমাদের যেতে হতো। প্রায় 3 কিলোমিটার মতো রাস্তা এক্সট্রা, আর আলাদা গাড়ি ভাড়া ওই 300-400 টাকা মতো গাড়ি ভাড়াও পড়তো। তো আমরা ওই জন্যে আজকে গেলাম না, কারণ ওখানটা গেলে অনেকটা সময় আরও বেশি আমাদের নষ্ট হয়ে যেত, তার থেকে ওটা বরং এবারের জন্য তোলাই থাক। এবার আর হলো না, তো নেক্সট বারের জন্য ওটা তোলা থাক। আমরা মিরিক লেকে কিন্তু ঢুকে পড়েছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি পিছন থেকে এসেছি, কারণ ওই দিকটা হচ্ছে মিরিক লেকের এন্ট্রান্স, আর মিরিক বাজার হয়ে ঘুরে যে রাস্তাটা ওখানে কানেক্ট করে সেই রাস্তাটা কিন্তু আপাতত বন্ধ করে রাখা, সেই জন্যে আমাদের এই পিছন দিক থেকে ঢুকতে হয়েছে। আর আমরা ওই পারটাও যেতে পারলাম না, তার কারণ এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজটাতে পুরো ঢালাইয়ের কাজ হচ্ছে, ওই জন্য এখন আমাদের পুরোটা ঘুরে, এই মিরিক লেকটা তো অনেক বড়, তোমরা দেখতেই পাচ্ছ সেটা, তো এই পুরোটা ঘুরে মোটামুটি সময় লেগে যাবে প্রায় 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা পায়ে হেঁটে। তো তোমরা যদি কেউ চাও, এখানে কিন্তু এসে বোটিং ফেসিলিটিও আছে, দেখো ওখানে বোটিং করা হচ্ছে, তো ওই বোটিং ফেসিলিটি আছে, তোমরা চাইলে বোটিং করে এই লেকটাতে ঘুরতেও পারো। এছাড়াও আর একটা ফেসিলিটিও এখানে আছে, এখানে হর্স আছে প্রচুর, তো হর্স রাইড করেও কিন্তু তোমরা এই লেকটার চারপাশে ঘুরতেই পারো, আর বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, তো তোমরা এখানে এসে কথা বলে নিও তোমাদের সুবিধা মতো। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। মিরিক লেকের এখানে সেভাবে কিছু মানে দেখানো নেইও, যদিও এখানকার ভিউ বলতে এই পিছনের পাইন গাছগুলো, শুধু এদিকে নয় ওই দিকগুলোও অনেকটা পাইন গাছের সারি আছে। আর এখানে পর পর পুরো লেকের উল্টো দিকে প্রচুর হোটেল, হোমস্টে, থাকার জায়গা প্রচুর আছে। তো তোমরা যদি কেউ এখানে চাও, এখানে এসে ঘন্টার পর ঘন্টা কিন্তু তোমরা লেকের ধারে বসে সুন্দর হাওয়া এনজয় করতে করতে বসতেই পারো, ভালো লাগবে, আশা করি খারাপ লাগবে না। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ তোমাদের যেরকম বলেছিলাম যে আমাদের এনজেপি থেকে ট্রেন হচ্ছে 3:05 বন্দে ভারত, তো এখন বেরিয়ে যাই, কারণ এখান থেকে আমাদের এনজেপি পৌঁছাতে কিন্তু মোটামুটি প্রায় 50 কিলোমিটার মতো ট্রাভেল করতে হবে, আর সময়ে ওই ধরো অ্যাপ্রক্স 2 ঘন্টা মতো লাগবে, তো একটু হাতে সময় নিয়েই এগিয়ে রাখা ভালো, তার কারণ বাই চান্স যদি রাস্তায় জ্যাম হয়, একদম টাইম টু টাইম ওই রকম নেক টু নেক টাইম হয়ে গেলে না খুব মুশকিলে পড়ে যাব, যেহেতু মা আছে, মামনি আছে, বয়স্করা তো আমাদের মতো ছুটতে পারবে না, ওই জন্য আমরা এখন আজকে আর বেশি সময় এখানে না দিয়ে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর তোমাদের সাথে আমাদের একেবারে গিয়ে এনজেপি স্টেশনে দেখা হচ্ছে।
ঘড়িতে বাজে 2:35 আর আমরা কিন্তু রাইট টাইমেই পৌঁছে গেছি। এখনও ট্রেন ছাড়তে তো 8 ঘন্টা মতো বাকি আছে। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, অনেকক্ষণ সময় কিন্তু আমাদের ওখানেই নষ্ট হয়েছে। তো তাও আমরা ঠিকঠাক সময় পৌঁছে গেছি আর আমাদের C4 সিট পড়েছে। তো এখন আমরা উঠব। দার্জিলিং যাওয়ার সময় হাওড়া থেকে আমরা বন্দে ভারতে ট্রাভেল করেছিলাম, তাই আসার সময়ও বন্দে ভারতের সেম এক্সপিরিয়েন্স আর আলাদা করে তোমাদের সাথে শেয়ার করলাম না। এবারের দার্জিলিং ভ্রমণটা আমাদের কাছে কিন্তু খুব মেমোরেবল হয়ে রইল। তো কারণ হিসেবে বলতে পারি, এই দার্জিলিং সিরিজের মধ্যে দিয়ে লিভিং উইথ জিবি ফ্যামিলি কিন্তু অনেক বড় হয়েছে। অনেক নতুন সদস্যের আগমন ঘটেছে, যাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমরা কিন্তু অনেক মোটিভেটেড ফিল করেছি। আগামী দিনে আরও আরও অনেক তোমাদের সকলের কাছ থেকে সাপোর্ট চাই। এভাবে সকলে আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবার ভালোবাসা পেলে আগামী দিনে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে দিয়ে যেতে পারবো। আসতে চলেছে আরও অনেক রোড ট্রিপ ব্লগ, ট্রাভেল ব্লগ এবং তার সাথে আরও অনেক অনেক ইন্টারেস্টিং ব্লগ। সব কিছু দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের আরেকটা রোড ট্রিপ ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।